আসসালামু আলাইকুম। কুয়েত থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন আমাদের বহু রেমিটেন্স যোদ্ধা, একইভাবে সৌদি আরাবিয়া, দুবাই, কাতার, বাহরাইন, ওমান এবং বাংলাদেশ থেকে তো প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওটি আপনাদেরকে বেশ কিছু তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে, আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। সবাইকে বলছি ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে সকলেরই বিনিয়োগ নিরাপদ থাকে, অনেক কষ্টে অর্জিত সম্পদ ঠিক থাকে। আমরা লক্ষ্য করেছি প্রতিদিনই আমাদের ইনবক্সে কুয়েত থেকে বহু রেমিটেন্স যোদ্ধা নক করছেন। মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে একই অবস্থা, সবার উদ্দেশ্য আর টার্গেট তা হচ্ছে ইউরোপে যাওয়া। যে কোনো একটি দেশে যেতে পারলেই হবে। এই ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ট্রাভেলস, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে টাকা দিয়েছেন, বারবার বারবার দূতাবাসে উঠেছেন, দূতাবাস ফেস করছেন, কিন্তু ইউরোপে যাওয়া হচ্ছে না। এই প্রতিষ্ঠান বা ব্যক্তি বিশেষ বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তারা একটি পিকচার ব্যবহার করছে, যে পিকচারে কখনো ইতালির এয়ারপোর্ট, কখনো ফ্রান্সের এয়ারপোর্ট, কখনো ইউরোপের বিভিন্ন আলাদা আলাদা এয়ারপোর্টের যে পিকচারগুলো আমাদের প্রবাসী অথবা বাংলাদেশ থেকে যারা পৌঁছাতে পেরেছেন, সেখানে যাওয়ার পর সে ঢুকতে পেরেছে, এ ধরনের একটি পিকচার শেয়ার করেছে তার প্রোফাইলে, তার ফেসবুক পেজে বা পার্সোনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই চক্রটি সেই পিকচারগুলো ব্যবহার করে মূলত তাদের সফলতা দেখাচ্ছে। আমি এইমাত্র এসে পৌঁছালাম, ধন্যবাদ জানাচ্ছি, সাথে যুক্ত করে মেনশন করে দিচ্ছে বিভিন্ন ট্রাভেলসকে, বিভিন্ন ব্যক্তিকে। এতে করে তারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে তারা সফল হয়েছে, আপনি কুয়েত থেকে ফ্রান্সে প্রবেশ করতে পারছেন, ইতালিতে প্রবেশ করতে পারছেন, পোল্যান্ডে, সুইজারল্যান্ডে, কানাডা, এক্সট্রা এক্সট্রা বহু দেশ। এখন কথা হচ্ছে আপনি আমাদেরকে একজন প্রবাসী দেখান, আপনার পাশের অথবা তার পাশের বিল্ডিংয়ের অথবা আপনি কুয়েতের যে মন্তাকায় অবস্থান করছেন সেই মন্তাকার কোনো একটি অবস্থানের একজন প্রবাসী নিরাপদে ফ্রান্সে প্রবেশ করতে পেরেছে, ইতালিতে বা জার্মানিতে বা পোল্যান্ডে বা ক্রোয়েশিয়াতে বা আলাদা আলাদা দেশগুলোতে। তাহলে আমাদের এই আগ্রহ, আমাদের এই ইচ্ছেকে তারা কিভাবে ব্যবহার করে আমাদেরকে ঠকাচ্ছে? আমরা বহু প্রবাসী আপনাকে দেখাতে পারবো, যিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক, প্রতিষ্ঠানের নাম বলতে ইচ্ছুক নয়, ব্যক্তির নাম বলতে ইচ্ছুক নয়, টাকা জমা দিয়ে রেখেছেন, যেটা 300 দিনার থেকে 600 দিনার, 900 দিনার, 1200 দিনার পর্যন্ত। তার আশা এবং স্বপ্ন হচ্ছে ইউরোপে যাওয়া। ইউরোপে যেতে পারলেই স্বপ্ন সফল হবে এবং খুব তাড়াতাড়ি নিজেকে স্টাবলিশড করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে, এখানে আমি এক্সাম্পল বলছি, কুয়েতে যেখানে একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে যাওয়া যায় না, অনেক কষ্টসাধ্য, অনেক ত্যাগ, অনেক ঝামেলার পর এটি সম্ভব করা যায়, সেখানে আপনি কিভাবে মনে করছেন যে আপনি একটি প্রতিষ্ঠান বা একটি ব্যক্তি বা একজন লোক আপনাকে ইতালি, ফ্রান্স, জার্মানি বা ইউরোপ বা ক্যানাডা, সুইজারল্যান্ড, আমেরিকাতে নিয়ে যাবে? একটু ভেবে দেখবেন। আমরা শুধু শুনি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু কতজন যেতে পেরেছে, কতজন যায় বা যাওয়ার সুযোগটা কত, এটা হচ্ছে কাজের বিষয়, আসার পরের জটিলতা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিছু লোক যাচ্ছে, তাদের টোটাল প্রক্রিয়াটি এমন, তারা কুয়েতে 3 মাস থাকবে বা 6 মাস থাকবে, তারপর তাকে ইউরোপে পাঠাবে, যেটা অনেকটা সহজ সংযুক্ত আরব আমিরাতে। দুবাইতে ট্যুরিস্ট ভিসায় গিয়ে দুবাই থেকে সারা পৃথিবীর বহু দেশে রেকর্ড সংখ্যক বাংলাদেশি গেছে, যাচ্ছে বা প্রবেশ করার সুযোগ রয়েছে। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন একটি পন্থা। আপনি কুয়েতে কাজের বিষয়ে এসেছেন, আপনি খাদেম বিষয়ে এসেছেন, আপনি 20 নম্বর আর্টিকেল খাদেম বিষয় নিয়ে ফ্রি বিষয় নামক বিষয়ে এসে বাইরে কাজ করছেন, আপনি গভর্নমেন্ট সেক্টরে এসেছেন, আপনি আকুদ হুকুমা, আহালি বা মাজরা, মাসনা, বিভিন্ন ছোট ছোট প্রজেক্টে। এখন এই কাজগুলো থেকে আপনাকে বাইরে যাওয়ার অনুমতি তো আগে নিতে হবে, তারপরে তো আপনার যাওয়ার প্রক্রিয়াটি। আশা করি এই জটিল ব্যাপারটি আপনি সহজভাবে বোঝার চেষ্টা করবেন, যেখানে আপনি আপনার যে কাজ করছেন সেখান থেকে বের হতে পারছেন না, আপনাকে কে ইউরোপে নিয়ে যেতে পারবে। এই ইনফরমেশনগুলো শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের অনেক কষ্টে অর্জিত দিনারগুলো বা টাকাগুলো অন্যজনের হাতে তুলে দেওয়ার আগে সাধারণ ক্যালকুলেশনটি করে নেবেন,
আপনি আদৌ ইউরোপে যেতে পারবেন কিনা। আমরা আপনাদেরকে এই ধরনের বহু প্রবাসী দেখাতে পারবো যারা বছরের পর বছর বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তির পেছনে পেছনে ঘুরছে ইউরোপে যাওয়ার জন্য, বহুবার বহু এমবেসিতে উঠেছে, এরপর আবার দিনার দিয়েছে, আবার দিনার দিয়েছে, আবার দিনার দিয়েছে, কিন্তু তার ইউরোপে যাওয়া হয়নি। তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, তাই সকলকেই বলবো আপনাদের অভিজ্ঞতাও একই সাথে যুক্ত করুন, যাতে করে বাকিরাও জানতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। টোটাল ব্যাপারটা হচ্ছে কুয়েত থেকে ইউরোপ যাওয়া এতটা সোজা নয় যতটা আমরা ভাবছি। হয়তো হাতে গোনা দু একজন গিয়েছে, তার পেছনে হাজার হাজার প্রবাসী যাওয়ার স্বপ্ন দেখছে।